السلام عليكم، আমি স্বাগত করি আপনাদের আমার ইউটিউব চ্যানেলে। দুই ব্যক্তি বিশেষ আইছিলা উমরাত, উমরাতে কি রে ইয়াদু আইছন আমার লোক মিল্লাত। এই দুই ব্যক্তি হইলা একজন আব্দুল মজিদ মাস্টার, তাইন মৌলানাও আর মাস্টারও, আর একজন হইলা হুবাইবুর রহমান চৌধুরী নিউজ এডিটর। তে দুই ব্যক্তি বিশেষ আইছন ইয়ার ইয়াদু আমার লোক মিলছই না, আর বর্তমান ওর যুগ কিলা চলাফেরা করতা করতে লাগে অথবা বিষয়ে পরামর্শ দিছ না, আর খুব ভালো লাগছে। তন্তান লোক এক সপ্তাহ আমরা টাইম স্পেন্ড করছি, আর আপনাইতেও দেখক কা, আর ভিডিওটা থোড়া লম্বা হয়ে গেছে, তবে তন্তানোর কিছু বক্তৃতা রাখছেন আপনাইতেও হন বা দোয়াও আছে, থোড়া টাইম লাগবো আপনাইতে পুরা ভিডিওটা দেখবার কোশিস কর। আর এডিটর শ্রাবর বিষয়ে জানবার হইলে ডিসক্রিপশন বক্সও তার ডিটেলস দেওয়া আছে, আপনাইতে ফড়িলে তার বিষয়ে জানতে পারবা। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا تكذبون إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في يا أرحم الراحمين الله আমরা টুটুটু ফরাগান কবুলার মঞ্জুর রুমো ইয়া আল্লাহ আল্লাহর সাওগান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ পাক রূহ খুশি দাও আল্লাহ আল্লাহ তমাম আমবিয়া কেরামের রূহ পাক রূহ খুশি দাও আল্লাহ খুসুসান আমার মা বাবা দাওদিন আনানি করাবদ্দার ইশাদার হকিদার যত খবর বাসি গেছে সকলের রূহ পাক রূহ খুশি দাও ইয়া আরহামার রাহিম আল্লাহ নবীদের খাতিরে আমরা জিন্দা মুর্দা সবাইকে মাফ দাও ইয়া আরহামার রাহিম রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা ورب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وبحرمة سيدنا وسيد المرسلين اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا خاشعا ولسانا ذاكرا وحلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار يا رحم الراحمين اللهم ارفق دنيا كتو كتو دوري دار سلام شنان نبي ذر خدمت فو جايدو الله اينا امرا زتو زميسي الله الله امرا شبر تمام دل جائز مخصد خناني فرائد لو يا الله الله اينا ببشا يغلر اغلر ببشر مزت بخير برقد دو الله الله تنان تمام دل جائز مخصد خناني فرائد لو يا الله ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار وادخلنا الجنة الفردوس مع الأبرار وبحرمة سيدنا وسيد المرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ নবীর তমাম জিন্দা মুর্দা উম্মত রে মাফ দে আল্লাহ আল্লাহ বিশ্ব মুসলমানের উপরে
আল্লাহ তোমার রহমতের ফয়সালা দাও ইয়া আল্লাহ আল্লাহ বরাতুল মুসলিমের উপরে তোমার রহমতের ফয়সালা দাও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রে মা সালাকা منه نبيك سيدنا محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذك منه نبيك سيدنا محمد صلى الله عليه وسلم برحمتك يا أرحم الراحمين আমার দামান সফটওয়্যার ইঞ্জিনিয়ার বহুত হাইছিল কিন্তু তার দুইজন না তিনজন বন্ধু গিয়ে পাইছিল আর আমার মেয়ের খুব ক্রাইসিস দেখা দিয়েছিল তখন আমরা বাত হওয়ার মাদার বাপ হওয়ার গিয়া মেয়ের কাছে ওরাইছে যে মেয়ের ইমিডিয়েটলি ছয় মাসের ঘুরছে না তাই ডেলিভারি প্রিমিচিও ডেলিভারি করতে লাগে ওদের দিলাম গিয়া আমার দামান আমি কোনো গিল্দার হিসেবে বোঝানো শেখানো নাই আমি দামতলে গিয়া ফিল করছি যে দামদর এই সিচুয়েশনও অবগাম করতে হইলে তান যে ইয়ে লাগে সালাম দিস ও যে আজকে যে 15 জন মানুষ আপনাকে আছে 15 জন নইলেও 500 জন মানুষ দরকার এই জিনিসটা জানি নাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার করে করছেন লম্বা বেতন হয়ে যা তার নিজস্ব ফ্ল্যাট আর মানে 3800 স্কোয়ার মিটার তার নিজস্ব ফ্ল্যাটও আছে কিন্তু তার বন্ধুর কাছে মা বাপ ও কল বললো আমি দেখছি আমার মনে হয় আমিও কথা কোয়া উঠিল গিয়া আমি নজাত ইয়ার লাগে বলেন আমি আজকে খুব খুশি হয়েছি ও জায়গা যে কিন্তু আপনার সবে মা ভাই শুনে বউ বাচ্চা রে বউ দিদি শুনে বউ বাচ্চা রে যাই শুনে বেশিরভাগই বউ বাচ্চা রে যাই শুনে আপনার একটা সোসাইটি এই সোসাইটি যত ধরনের স্যাক্রিফাইস করিয়া আপনার সোসাইটি যত সমৃদ্ধ করে রাখতে পারবো বড় করে রাখতে পারবো আজ যে আপনার আপনাকে শেয়ার করতে পারবো আজকে ঘটনা এই যে 15 জন মুখ খাওয়া হয়েছে যে কোনো বিপদের সময় যে কোনো জীবনের আমি রিসেন্টলি তার ছেলে যে নিয়ে ইমনের মেয়ে হলাম সুস্থ নিল ইমনে মানে ধরেন না এই সময় রুমানে কি তার রেফারেন্সে কম করছে না মানে আমি মন রয়েছি রুমান রুমানের মেয়ের এই অসুবিধা যে ও বলল সেন্টেন লোক লোকে তার বউ নিয়ে গিয়ে কিন্তু বলে যাওয়া এতে কি আমি তৈরি শিখি তা রিমনের বউ রিমন বাইরা রিমনের বউ একটা সাহস দিয়ে পাইছে এটা তো 100% পাইছে আমরা খালি ওই জিনিসটা তুলতাম চাই যেখানে জিন আসলে কোন সময় কোন হামলা এটা আমরা এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি আইব যে আপনার মানুষ আই দিলের ভাই সব আছে মনে করেন তাই সংসার অবস্থায় বউ আছে যেকোনো আমরা দেন আন্তঃ অসুবিধা বা চিন্তা যেকোনো একটা অসুবিধা দিতে পারছে আজ তার কিছু শেয়ার করার দরকার আছে কথা বলা হলো তার অবশ্য মন্দিরে কিছু শেয়ার করে ফর দ্য টাইম বিং তার একটা ফাতলা হইল আর এই ফাতলা হওয়ার লগে লগে তার হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতিতে কেউ তাই কি হইতে পারবো বাঁচিতে পারবো এটা বহুত ধরনের হয়েছে আমার একটা বন্ধু বন্ধু নেওয়া ছোট ভাই নাম চিনি ভাই মুনিম আচ্ছা ফরিদুদ্দিন বলো না দিও তার ডাক্তারে তারে ফেসলা দিছে যে হে মানুষ মিলির থাকতো এটা জানা আছে মানুষ মিলির থাকতো যত মানুষের লোক হে যোগাযোগ করতে পারো তার ইম্প্রুভ করছে এবার কিতা বললো নাই তাই নিলা গত 3-4 মাস আগে গত জানুয়ারি মাসও ৫-৬ মাস গেছে জানুয়ারি মাসও দেখা গেছে এর আগে আইয়া তাই যেদিন মতো বলে দিয়ে গেছে আমার সাইনর আর শহীদর তো কিতা হইলা বাইরা হ্যাঁ উনি বাইরা জি আর ইয়ার লোক গিয়া মগরুর লোক গিয়া উনি বাগনি বাগনি দমন বাগনি দমন মানে পরে ঘনিষ্ঠতা এবারে গিয়া আমার ডানা আবুল আবুল তো আমি অত পরিস্থিতি ডাক্তারে প্রেসক্রাইব করে একটা বাচ্চারে যে যত মানুষ লিখতে হবে তত বেশি
আমরা আর যদি সামাজিক জীব আমরা পারস্পরিক যদি একটা সম্পর্ক রাখতে যদি আমরা সুলতান পারি এই সম্পর্কটা আমরা কোনোদিন এখন তা নেই এখন ধরো আর কার কি হবে তা নেই ও যে মেয়ে যদি তান দিন ধরে যদি কোর্ডিনেশন থাকে আমার মতো থাকবো বাচ্চার আমার মতো করবো এই বাচ্চার লোক হইতে পারবো এটা সুদূর প্রসারে চিন্তা করবো আমরা কোনো কারণে যদি কোনো কারণে যদি মানে আর ইয় যদি সাহিনী যদি লাগিয়ে যা ধরবা কথা না করো কি করবো তো তন্ত্র মধ্যে একটা গ্যাপ শুরু হয়ে গেল গ্যাপ শুরু হওয়ার লগে লগে যার যদি পরিবার হবো গ্যাপ শুরু হয়ে যাবো বা চিন্তার লগে লগে শুরু হবো হয়তো ঈশা রাখতে সঙ্গে আপনার কইবা ওই কি করে লাগে ফুলি লিখে মানে স্নান লাগে ওটা কি আসে একটা বাচ্চা বঞ্চিত হবে মায়ের থেকে তাই দেন দিন দিন শেয়ার করতে হবে ওটা বঞ্চিত মানে একটা লোক আমরা এটা সবসময় দেখে করি ওই জিনিসটা আমি দেখি ভাই বলা আজকে মত খুশি হয়ে যাই যে আজ কষ্ট মুখ দেশ যে কিছু বিভিন্ন জায়গার যে খরচ করতে হয় আপনার দেশও গিয়া আপনার হুজাই বাড়ি হুজাই গিয়া মনো খড্ডা খেসিয়া আরো কিছু মসজিদ মাদ্রাসা কিছু সংগঠন যে কিছু সামাজিক সংগঠন খালি আমরা মনে করি মসজিদ মাদ্রাসা দেওয়া সব দুই আলিম সামনে করিয়া মসজিদ মাদ্রাসা তো সব ডেফিনেটলি এর লগে অন্যান্য যে সামাজিক কাজকর্ম গুলো আছে যেটা সমাজে আল্লাহর সামনে রাখিয়া সামাজিক কাজগুলো করে এইসব সম্বন্ধে আমরা সম্পত্তি জমা লাগবে হয় কোটি টাকা লাগবে হোক শো কোটি টাকা লাগবে হোক হাজার কোটি টাকা লাগবে কিন্তু তার পয়সাটা যদি খালি তার মধ্যে সমুদ্র রয়ে এই পয়সা দিয়ে তার পরবর্তীতে একটা ফিতনার সম্ভাবনা হয়ে থাকে হে যদি তার আশ্বাদ কত তার উদ্দিন বলা বড় বহুত বয়স এইগুলো আমরা সবাই জানি এই অতীতের মতো আমরা সবাই জানি কিন্তু এই সদকা আমরা সব সময় জানি মত অনুযায়ী আমরা দিয়ে দিই ও দৃষ্টি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সালাহ দিচ্ছে কারণ আমি রুজি করি 1,00,000 টাকা মাস আর আমি যদি 20,000 টাকা দিলে আমি তোমার কোনো আমার বড় ইচ্ছা অনুসারে আছে আমি 1,00,000 টাকা দিয়ে রুজি করবো আমার মনে মনে একটা আইডিয়া যে 5,000 টাকা যদি মুখস্ত করি আমার কিছু যায় আসে না 100 টাকা থেকে আমরা 5,000 টাকা মুখস্ত করেছি কিছু করবো নি ও দশটা খেয়াল রাখবা যে সারা ঋতু করটা এটা মানুষের দোয়া আছে আমি ওদিন মধুমে আসলে আজমল আসলাই কিন্তু আপনারা মনে করেন আপনারা দুইটা নাম আছে আপনারা কাছে আপনার ভগবান কাছে খোসাই আপনার ভগবান ভগবানের সাইডটা আপনি আপনার লইবা আপনার খুশি সাইডটা লইবা না কেন ডাক্তার আসলে ডাক্তার 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 বন্ডা প্রায় 30 জন মনে আছে মেডিকেল ফুরা 40 জন মুজুরি মনোমান ডাক্তার বন্ডিয়া আসলে না কেউ সেটা কেন দিয়ে রাখো তার দিয়ে রাখো মুক্তি আরো এটা খুব নেকেট ইবার ইতলা দিলা তো তুমি আসলাম মনে গ্রাইজিং নাই এটা অনেক গা যে ও কথা বলতে পারছো আমি যে আমরা কিছু কিছু ভাই বলা আছে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত হয়ে গেল তারা মনে করে তার সমাজের কোনো দরকার নাই এসকেটার ঢুকে দিল কিন্তু তার আদি সমাজের দরকার হইব তার আদি সমাজের দরকার হইব যদি সমাজের দরকার হইব এদিন বসতে হইবে এলে আমরা তত্ত্ব ভাই ইঞ্জিনিয়ার ভাইয়া একটা রেফারেন্স এমন দিয়া ওর কথা বলবো আমি মনে করি বলি যে গোয়ারে যত মানুষ এটি তার সেক্রেটারি গ্রন্থ স্যার মুসলমান মানুষ আই তো সেক্রেটারি সেক্রেটারি ডিসি ঘুরে হইল কি ডিসি হইল যখন সেক্রেটারি দেয় এরপরে এডিশনাল সেক্রেটারি এরপরে সেক্রেটারি ডিসি থাকি দুই ধাপ উফরে ডিসি বলে আমরা সবাই বুঝি দেয় দুইটা বুঝে তাই করে লোকের ভ্যালু নাই মসজিদ নাই কিছু নাই কিছু না দেন তান তান করে থাকবো বাবা মারা গেল একটা মসজিদ একটা মসজিদ তার সঙ্গে সম্পর্ক আছে না তাই বিচার করে করছেন তার আড্ডালি আছে তার গাড়ি আছে উইসের গাড়ি আছে কপ্টা আসাম থাকা আছে তার গাড়ি তার তখন আমারও কিছু মানুষ ঘনিষ্ঠ মানুষ ইন্দ্রে চিন্তা করলাম এই মানুষটা তো স্কেটার হয়ে দিল হে ওতো মইছি আমরা উত্তেতার উদ্যম হইতে নাই মরা ওই করিত নিয়ম দিল হে ওতো দুঃখ মক্কা করিয়া দিতে গেলে ভাত খাইতে নাই তে হয়তো তার মনবালাটি এমন জানিয়া কর্মচারী আনিয়া এটা পানি দিলে
কিন্তু অনুষ্ঠানে আমরা পিকআপ করি বহুদিন দিন কয়েকজনে ভাগ চাষ আমি পুলিশ সমর্থন করছি এটা তো পুলিশ সমর্থন কাম বেশি তুলে যখন আমরা ভাগ চাষ গিয়ে আমরা বললাম যে আমরা বাবা আমার সাথে আমি শুনছি যে আমরা কিছু হ্যাঁ করতে পারি বেটা এন্দান্তে ভাইয়া মানে হাতে আসবে তখন সে পর্যন্ত আরো মানুষ জুড়িল জুড়িয়ে আনলে তো বাবা ইন্দা পুরস্ত বললাম হতো বহুদিন থেকে অনুষ্ঠান আর বহুত মাথা ছিলাম আমি কখনো বলে কিনা যে এই দিন থেকে অনুষ্ঠান ঘুরা চেঞ্জ হয়ে গেল তাই আমি তুষ্কিল করলাম যে আপনার সোসাইটির লোক আপনি মিলন আর তাই 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 এরপর তো এই আমি প্রায় প্রায় এক বছর পর্যন্ত আসার দিন দশ দিন পরে পরে মিলু ফোনে আমি বলতেছি এই ঠিক আছে নিবৃত আইন আল্লাহ বন্ধা পঞ্চম মাস এবার দিন আমি তখন ধাক্কা খাই মানে এবার প্রশ্ন বুঝেছে যে ধাক্কা খাইছে আর তখন রাস্তা নেই কোনো সময় তারা কোনো মানুষ পয়সা দেওয়া পয়সা না মানুষ যেমন বলে আমার তো পয়সা দিয়া আগে আমরা গাবল সব বাউতি হয়েছি প্রায় আগে বিয়া বাড়ি তামাস প্রথম আছে ধনী বড় বড় ধনী বাড়ি তো বিয়া বাড়ি দামান দেয়টা নামতর লাগে সুন্দর ইয়া প্লেট লাগে নামতর গাইয়ার লাগে 100 খান প্লেট তখন তো ডেকোরেটার আছে আছেন বিয়ের পয়সা নাই তার আশা করতে হবে ডেকোরেটার তখন আসিল না তখন ও বাড়িতে কিছু ধরি বাড়ি আছে গাছ ফাঁস সোয়াটা ওর বাড়িতে কি বিশটা করি প্লিজ ভাইয়া গিয়ে 100 টাকা শেষ পর্যন্ত আপনারা ওই জিনিসটা বলেন জানি যে একজন ডাক্তার বনার পিছনে সরকারের 1 কোটি টাকা খরচ সরকারি কলেজ যদি একটা ডাক্তার বনে তাইলে সরকারের ভর্তুকি দেওয়া লাগে 1 কোটি টাকা ওখানে আপনার প্রাইভেটও কত লাগে 1 কোটি টাকা প্রাইভেটে কত লাগে লাগে এমন বেতন আছে সারা বেতন আছে কালটি আছে প্র্যাকটিক্যাল রুম আছে বহুত আছে ও যেমন ও সরকার হইব আল্লাহ দিতে কিন্তু পরিস্থিতি বাধ্য করে ডাক্তার যেমন ধরো আমরা কোনো কথা বলি মুস্তফা ডাক্তার নাম উঠছে আজকে ডাক্তার আবুল যখন নাম উঠছে এইসব মানুষগুলো আমরা তখন একটু শুরু করছিলাম তখন এরা এরা ভাতুর ইয়ে আনলে এরা রাত দিন আমরা তাকে খাম করছি কিন্তু এখন যে ছেলেটা ডাক্তার ইয়ে ভালো ও তারার ফুলা ভালো তারা ভাতি যা ভালো সে কিন্তু আঙ্কুল ডাকের আঙ্কুলের দাঁড়ার সামনে খোলেন না কিছু নেই ভাসি দিবা এবার ভালোইছি ঈদের নমাজ পড়িয়ে ভালোইছি ভাইছি আমার আব্বাস ডাক্তার আব্বাসে মুস্তফা ডাক্তার হয়ে ওই যে এবার আঙ্কুল সারা ওয়াজ আপনার উপরে মিদ্যা খুব কঠিন মনে হয়েছে কালেকশন আগে কিছু ওয়াজ করছে তো কঠিন মনে ওয়াজ করছে ভালো বুঝে নেই যে ইনশাল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ার ডেভেলপ করছি এখন যে ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার ওর এরা কিন্তু খালি বুঝে যে আমি বড় সুন্দর গাড়ি চালাইতাম আমি আমার করতাম আমি কোথাও করতাম কোথাও করতাম ওই লাখ লাখ লাক্সারিয়াস লাইফ কিন্তু আগে ডাক্তাররা চিন্তা করছে যে লাক্সারিয়াস লাইফটা সেকেন্ডারি আগে হইলে মানুষের আমরা এই যুগের পরিবর্তন এই যুগের পরিবর্তন ভাই ওখানে সেম বলেছে আইজ আমি মনে করে খুশি হয়েছি কিন্তু তো দুটা সারা থাকি আমার মাসের লোক সারা তো সারা থাকি তো আমি সিনি হলাম সত্য কথা যেটা আমি আজ মন খুলিয়া দিই মন করতে গিয়ে আমি যে আমরা ভাই এনতে অনেক সুন্দর হবে একটা অ্যাসোসিয়েশন দিয়া যেহেতু সরকারের হুকুমতে অ্যাসোসিয়েশন বানাইবার কোনো ও ইয়ে নাই গুঞ্জাইশ নাই অ্যাটলিস্ট মনে মনে একটা অ্যাসোসিয়েশন থাকো যে আমরা একটা অ্যাসোসিয়েশন মাধ্যমে ও মানুষ গুলমুল মাথা মানুষ I am from.
from India, Asam. I'm from India, Asam. My name is Alifa Ahmed. I am 8 years old. I am 8 years old. My name is Alifa Ahmed. I'm studying in? I am studying in for the D. My father's name is Alifa Ahmed. My mother's name is Usman Adani. My school's name is Yar International School. Thank you. Assalamualaikum. Warahmatullahi wabarakatuh. Good afternoon, everyone. My name is Aini Nubara. I am studying in 7th H. Today, I am going to introduce myself. I came from a place known as Assam, Islam Nagar. And when I was eight months, I came to Riyadh. At the 3 years of when I was 3 years old, I went to school. I got admitted at 3.5 years. My first day of school was very nice. My teacher was very nice. I was happy. Now I'm 12 years old, and I'm feeling a bit boring from coming from Assam to Riyadh, because here it's nobody is here to talk, and like you are in a house or as always. Thank you. Have a great time. এর মধ্যে লেখা আছে মারিফুল কোরআনও আছে, বইয়ের তাফসিরও আছে, ইয়াবুদ্দিনের তাফসির হইল আয়াল ইয়ারিফ। আপনি ইবাদতটা কিলা করতে পারেন, আল্লাহর ইবাদত ও আপনি করতা, যাতে আল্লাহর পরিচিতি আপনার লাভ করে। আপনি আল্লাহর মারিফত লাভ করেন, মারিফতের অর্থ হইল আল্লাহর পরিচয় অর্থাৎ এই পরিচয় লাভ করে। এই পরিচয় লাভ করার দিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে যে মেহনত বিরিয়া আনছেন, বা পৃথিবীর তমাম আম্বিয়া কেরামে যে মেহনতটা আনছেন, এই মেহনতটা জীবিত। যেন হযরত উমর ফারুকে কইন, আল ইলমু ইলমান ও ইলমু বিল লিসান ওয়াল কাহুজ্জাতুল্লাহি তাআলা আলা ইবনে আদম ও ইলমু বিল জিনান ফাযালিকা ইলমু নাফিয়া। যে নবী যে দুই বস্তু লিয়ে আসলা, এই বস্তুটা হইল কি জীবিত। জীবিত বলতে একটু হইল শরীয়ত আর একটু হইল মারেফত বলে। এবং এই শরীয়ত এবং মারেফত এটা দুই বস্তু নাই। আর হদি শরীফ আইসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায়, আর শরীয়ত সাজারাতুন ও তরিকত আখসান হুয়া ওয়াল মারিফত আওরাকুহা ওয়াল হাকীকত সামারুহা আবু কামা কাল আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার শরীয়ত যেটা দিন যেটা এটা ওইল গিয়া একটা বৃক্ষর মতো, মনে করো একটা গাছ একটা বৃক্ষ। অন্য হদিসও আছে এই যে ইমানোর গাছ যেটা এটার নিচ যেটা এটা হইল তাহতুসারা সাত আসমানের তল, আর এই শরীয়ত গাছর হাইট যেটা এটা হইল সাত আসমানের উপর আল্লাহ তালার আশ পর্যন্ত। আর ইউ হদিসও আইছে যে আর শরীয়ত সাজারাতুন অত্তরে কত আসান, শরীয়ত যে বৃক্ষ এই বৃক্ষটা আর শাখা প্রশ্ন দেখা যায় এটা হইল তরিকত। তরিকত হইল জালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুকরণ করিয়া সাহাবায়ে কেরামে দিনর খাম চালাইছিলাম। আর এটার বর্তমানপুর যে পর্যায়ে যেটা এই পর্যায়েটা হইল নবী নাই, আল উলামা ও রাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস হই লাগে উলামায় কেরাম হল। এখন উলামায় কেরামরে আপনি অনুসরণ করিয়া গীতা কর্তা কাম কর্তা। হ্যাঁ, এখন মাথা হইল এখন আলিম খে, আলিম তো আপনি চিন্তা হইব আলিম খে আব্দুল খাদি জিলানী রহমতুল্লাহ ভাই আসুন, যেন আলিম হই লাগে ও ব্যক্তি যেন যে ব্যক্তি হুজুরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সাইড পাইছে, ইলমে জাহির পাইছে এবং ইলমে বাতিন পাইছে। আমি অত আপনার বুঝতাম সিয়ার যে ইলমে জাহির আর ইলমে বাতিন এই দুই বস্তু কি জিনিস। ও যে আপনার জিসিম যেটা আছে শরীর যেটা আছে ওটার তনে যদি রূহ যেটা ওটা বার হইয়া যায় গিয়া, তো মানুষের কিতাব হইল এক লাশ ফুড়ে গেছে। কইবানি যেন এডিটর সাহেব জিতা আসুন কি আমি জিতা আসি, কইবানি যদি রূহ হারিয়ে যায় কিতাব হইবা অমুকর লাশ ফুড়ে গেছে। অতি মানুষ যেটা আসল মানুষ যেটা এটা কিন্তু গেছে কি বারইয়া গেছে কি, এই দুনিয়ার জিন্দগিতে হইল তার প্রাধান্য হইল অতি মানুষ যেটা রূহ যেটা এই রূহ রূপে। ওমা হাজিল হায়াতুদ্দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা
লাহি আল হাইওয়ান আল্লাহ তাআলা কইতরা এই জিন্দেগি যেটা আর কি এটা খেলতা মাছের মতো বাচ্চারা কিটা হয় মাঠে খেলা যায় কচমে খেলাইয়ার পর কি তো ঘুরি আইয়ে বলে আমরা যে জিন্দেগি ওইটা খেলতা মাছা সামান্য কয়দিন আমরা দুনিয়াতে থাকবাই আর আখেরাতের জিন্দেগি যেটা লাহি আল হাইওয়ান অতই লোকিতা প্রকৃত জিন্দেগি আসল জিন্দেগি আপনার রয়ে গেছে কিন্তু আসল জিন্দেগিটা আরম্ভ কোন সময় মানুষ যে মানুষের দমলাইবার সময় এর লাগে আমি কোরআন শরীফ পড়তো দস্তুরে আয়াত দিছি ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া আত মুসলিমিন কারামে লক্ষণ এই পৃথিবীতে কোনো মানুষ মরে না যে হে মরার পরে তার অবস্থা কি হইব হে ব্যস্ত হইব না দুজক যাইব প্রত্যেক মানুষের দুনিয়াতে দেখি হয় না দেখা পর্যন্ত আর মৌত হইতো না এই দৃশ্যটা কোন দিন হয় ও হইছে যেন হলকম যেটা আমরা হই মানুষের গলার কাছে কিতা আইছে দম আইছে নাতিনে আইয়া কর আমি হুন নাতিনে একসি ফানি দিয়া বেটার মুখে ফানি দিয়ে কিতো খায়নি মানুষে খায় না ফানিটা ওলা বইয়া পড়ি যাই গিয়া আবার দম গেছে না ওটার গ্রাম্য ভাষায় হয় শাহনজরি আর কুরানোর ভাষায় হয় আল্লাহ কইন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম তো তার হুলকুম পর্যন্ত কিতো হইছে জান আইছে আবার হে মরছে না কিন্তু হে যেন খারবা চায় কোনো কুটমে ডাকিলে সায় দেয় না খারবা চায় না ওই সময় ফিরিস্তা আইন আইয়া নেগার বন্ধ হইলে ডাইনোর ডাকানো ওখানে দেখায় আল্লাহ তালা পাঠাই দিন ওখানে ব্যস্ত ছবি আঁকা থাকে আর ওখানে দেখি আই মানুষ লালাই তো যায় গিয়া তার উপরে যে মৌতর সিতম যেটা ও যা আচ্ছাক্রাতুল মৌতি বিল হাক আল্লাহ কইতরা যে এই সময় তার উপরে কষ্ট হয় এটা সত্য আর এরপরে হদিস শরীফ কথা আর যে না যে ওই যে ব্যস্ত খান আল্লাহ দেখাইছেন নাকি ব্যস্তর বালাখানা বিল্ডিং খেদমতগার ফল ফ্রুইট ওটা দেখার পরে হে আর তার এক্সাস হয়ে গেছে তার উপরে কিতা চলে কত কষ্ট চলে কারণ তার বুড়ুগর মুঙ্গর বাইরা যাই দিয়া তার হে বুঝে আমি মরুম আর আল্লাহ তালা আমার কিতা করবা ও ব্যস্ত ঢুকাই দিবা যদি বন্দা বদকার হয়ে যায় কি পরবর্তী কারা আল্লাহ খুঁজবা ফিরিস্তারে বা ওর ডাকানো দেখাও ইকান যখন ছবি দেখাবো আর দুজকর এই ভয়ঙ্কর চিত্র দেখিয়া হে কথা এক্সাস হইব তার মালুম হইব কথা আমি মরুম আর আল্লাহ মারে কিতা করব এই দুজক হারাই দিবা যে দুজক আমারে দেখাইতরা চিত্র দেখাইতরা ও দুজক আল্লাহ মারে ঢুকি তখন তার এই রুহ যেটা এই রুহ মুখে দি চৌকে দি নাকে দি খানে দি না বার হইয়া ফায়খানার রাস্তা ব্যবহার হয়ে গিয়া আউজুবিল্লাহ জালি যাক আমি আর সঙ্গে ফুরি আর এটা জিন্দগি ভরা এই ফোনের উপরে আমার তো মনে হয় আসা জিন্দগি করিতে শেষ হইতো না কিন্তু আমি মদ্রাসা পড়াইবার লায়ক হইতাম বাসি না কিরা লায়ক হইতাম 42 বছর গেছে গিয়ে আমার খালি স্কুলের শিক্ষকতা গ্রান্ট স্কুল এবং নন গ্রান্ট স্কুল আমি পড়ি বাসান্তি ছাত্র বাসান্তি ভাই কিন্তু আমি আসা মসজিদে পড়াই করে শুধু পাইছি না খালি দেশ আইছি আর লিডার হয়ে রাখি আমি সাজিতে রাখিলেছি খালি কৈছো না মা আবার গান্ধী চাকরি পাইতে নাই ওলা দিন আইব 2 লাখ 3 লাখ দিয়ে চাকরি হইতে আমরা কত নাম ও চাকরি হয়ে গেছে কি 42 বছর গেছে কি আমার শিক্ষক কথা 42টা বছর গতিকে সারা আমার মাস্টারটা হই এক্সট্রা মাস্টার আমার মূল্য চাও ওরা ভাই কেরাম বললে ডাক হইন যে ক্রিটিক্যাল বস্তু নিয়ে আলোচনা হয় তখন আমার ডাকতে বাধ্য হইন এবার আল্লাহ মত ইউনুস আমার ডাকিছে দুই এক সিদ্ধান্ত দিয়া হয়েছে মুখে ডাক আর আমি যে সিদ্ধান্ত নিছি সারা বুহারি পড়ারা মুসলিম পড়ারা আমার সিদ্ধান্তের স্বাগতে গ্রহণ করছেন ওই জন্য তাই যে ডিসিশন দিয়েছিল কিন্তু পারফেক্ট ডিসিশন কিন্তু আমি সুযোগ পাইছি না আমি ডিসিশনে মেনত করার সুযোগ আমি পাইছি না আমার সারা আইন মাস্টার হয়ে যাবে আমি ওই তখন বলেন আব্দুল মজিদ মানুষ চিন্তা করি হে মাস্টার আব্দুল মজিদ করে দে ঠিক আছে ইয়াস কোনো অসুবিধা নাই এখন ভাষণ দিয়ে সিন ভাইবা কর্মী এলাকা সিন ভাইবা গভর্নমেন্ট এলাকায় সিন ভাইবা তাহলে সিন ভাইবা তো আমি শেষ আমার বক্তব্য শেষ করিতাম একটা আইডিয়া আপনারা দিয়া যে মানুষের হইল কি রুহানি জিন্দগি যেটা এটা হইল জিসমর জিন্দগি আর রুহানি জিন্দগি তো হইল আমার বই মানুষের মত্তন হইয়া আর ওগু আল্লাহ তালা কইছেন হটো হইল প্রকৃত জিন্দগি দেখো আই পৃথিবীর গরিব মুসলিমরা আমরা কিতা করে সাতারণানি সাতারণ বিজয় হয়ে গেছে অনুষ্ঠাই কইছেন 2 বস্তু আমি রাখিয়া দিয়া যতদিন এই 2 বস্তুরা তোমার আঁকড়িয়ে ধরবায় ততদিন তোমরা কোনো পরামর্শ করবাই তো নাই আর এই 2 বস্তু তোমরা যখন পিছনে ধরবায় তখন পৃথিবীর গয়ের মুসলিমে চাইব তোমরা খাইলি তো খাইয়া শেষ করি তো আই ও অবস্থা হয়েছে না পৃথিবীর প্রায় 70টা রাষ্ট্র বর্তমানে মুসলমান আছে কিন্তু 70 দেশ হালতলা রাষ্ট্রীয় সত্যি সিতমের উপরে
আর আমরা তো রাষ্ট্রীয় শক্তি নাই, আমরা গীতা উড়ে শীতল উড়ে মা তুই লোহান যে নবীজির যে দুই সম্পদ এই দুই সম্পদ তো আমরা পিছনে হরি গেছে গিয়া আর কি বলুন তো হরছি আমরা হরছি না আমরা পূর্বপুরুষ হরি গেছে গিয়া এর একটা ঘটনা বই আমি শুনি যে কি বলুন তো হরছি বর্তমান শাহজাহানের মসজিদ যেটা দিল্লি জামে মসজিদ আমি গেছি না ইন নামাজ পড়েছি না মানুষে কইছেন যারা নামাজ পড়েছেন মসজিদের ভিতরে এবং সেখানে দশ হাজার মানুষ ধরে কত হাজার মানুষ দশ হাজার মানুষ ধরে কোন আমরা সিলসিলা বুঝুন জুমান নামাজ পড়াইয়া কিছু বয়ান রাখতা আর বয়ানোর সময় তান ও মাতার রুমাল খান ওলা তান দারো তান যে মজাক বা মানে শিষ্য হইতে পারবা বা মজাক এর মুখওয়ালা কি পড়তা না তান তান মুখওয়ালা রাখি দিতা আর রাখিয়া এক এক সেকেন্ড তাকে ঘুরাই দিতা মাসে জিনিসটা আমরা ফলো করবো বলে এই জিনিসটা বলি আগত কিতা যে জুমার বাদে বয়ান রাখো আর রুমালটা ওলা এক সেকেন্ড ধর লাগিয়া ওলা রাখিয়া ঘুরাই লাগি ইখান ফির শহরে মানুষে হইলে না ফির হরত মানুষ তাজমো করো হইলে তান শিষ্যরে এই হইলে হুজুর মানুষের তো একটা খারাপ মন্তব্য করেন যে আপনার একটা পদিগ্বাস যে আপনি বয়ানোর মাঝখানে কিতা করেন রুমালটাওয়ালা রাখিয়া করেন এটা আপনার একটা অভ্যাস হয়েছিল আর আপনার এই অভ্যাসটা আমরা হওয়ায় আমরা কিন্তু হয়েছে একটা স্মরণ করে দিয়া ফির শহরে কিন্তু মনে হয়েছে বদর জুমার বয়ান দেওয়ার সময় বয়ান দিতে দিতে রাস্তা মরি দৌড় খেদমতকার ধারা দান করুন তান মুখওয়ালা রাখিয়া এই যে রাষ্ট্র রাখার লগে লগে উচ্চ স্বরে একটা চিৎকার মাসুল মারে বেহুশ হয়ে গেছিল মানুষের তার মাথা পানি উনি ডালিয়ে হুশ করলা এরপরে জিকাইলা সারে বলি বাবা ও তুমিও রুমাল খান তোমার মুখে দেওয়ার কারণে তুমি যে এত চিৎকার ঘুরে চিৎকার মারলা আর বেহুশ হইলে ব্যবহারটা কি তা বলে এই মসজিদের মাঝে মসজিদের ভিতরে বাড়ে প্রায় দশ হাজার মানুষ বনো কিন্তু আমি দেখলাম এই দশ হাজারের মাঝে মাত্র দুইশো মানুষ সাইছি হতে আর বাকি সব গীতা হায়ানাতে ভর্তি শাহ বেল উন্দুর বান্দুর অথবা বাঘ বই সিংস হিংস আস্তা মসজিদ হায়ানাতে ভর্তি বাদ ফিরসবের জিকের লিখল ই বেটা এই দৃশ্য দেখলো গীতার লাগি বলে মানুষের রুহানি যে মেহনত যেটা আইজ সাইন যে আলোচনা করছেন আংশিক রুহানি মেহনতর মাঠ আইছে বেশিরভাগ জিসমানি মেহনতর মাতাইছে কিন্তু মানুষের রুজ যেটা রুহানি মেহনত তৈরি প্রায় প্রাধান্য যেটা দুনিয়ার জিন্দগিটা অতি সামান্য সময় আর রুহানি জিন্দগিটার শেষ নাই শেষ আসেনি এখন তো জিন্দগির শেষ আসেনি শেষ নাই শেষ নাই কত লক্ষ কোটি বছর আসলে বাঁচিবা এ কথা আসলে প্রমাণ দিতে পারবো নি আল্লাহ তালা এখন যেন এই জিন্দগির আর শেষ নাই তো প্রকৃত জিন্দগি আমরা কিতা ফোটা হয়ে গেছে এবং ফোটাও আমরা কিতা করতাম ডেভেলপড করতাম হ্যাঁ তাই নিয়ে তা নিয়ে আলোচনা করতেন আংশিক আমরা একটা ইয়ে আইব সেবা ওই জীবকি দিনের একটা সেবা আংশিক সেবা ওই জীবকি কারণ মানুষের খেদমত করলে আল্লাহ হওয়া যায় কিন্তু খেদমতটা ওলা হইতে হইব যে যে খেদমতর পিছনে আপনার দিনী মেহনত নিতে হইব রুহানি মেহনত থাকতে হইব এখন এই যে রুহানি মেহনত যেটা মানুষের ডিসিমের মাঝে কলর মাঝে দশটা রোগ আছে দশ রোগের মাঝে একটা রোগ আমি কইটাজন করিয়া লোক দেখানো এবার আর রিয়া সিরকুন হফিজুন ও সিরকুহু কুফরুন আর কেন আবু ওলামাই কারাই উদ্বৈতরা যে রিয়ায় নিয়ে মানুষের গীতা করে কুফরি ফসাই দে দায়রা ইমান তো তার বার করি দে ইমানের গণ্ডিত নে বার করি দে বলে আল হাসদ আল হাসদ ই আকুলুল হাসানাত কামা তা আকুলুল নারুল হাতাব লাখড়িয়ে যে লাখিতা আগ্নিয়ে যে লাখড়ি জ্বলাইলাই ওলা হাসলে কিতা করে তার সব নেকামলরে জ্বলাই ফেলাই দে ওলা আমি আর বয়ানলাম বই যাব কি ওলা দশটা রোগ মানুষের ভিতরে আছে এখানে হস অক্তর নোয়াজি হজ খর্দা রোজা রাখা কাদ্যেরা সকলতে তার মাঝে বিদ্যমান আছে এরপরে যদি এই দশ রোগের মাঝে এক রোগ তার দিল বিদ্যমান থাকি যায় কি মরবার সহে সময় ইমানের গণ ভিতরে বাড়ি যাব নাউজুবিল্লাহ বেমানি মরব এই দশ রোগ যায় একমাত্র ব্যাপারে যায় কিরা যায় যারা সাহাবাই কারাম এই হুজুরে পাক চল্লিশ মশলা নমাজ রোজা হজ জাকাতের মেহনত ছাড়া আলাদা কিছু মেহনত খসলা যে মেহনত কথা আল্লাহ তালাই সুরে জুমার মাঝে কইছে যদিও সুরে জুমার ব্যাপারে ইয়া এক নাজিল হয়েছে মুহস্তির নিয়ে কেরামে লেখতে কথা লেখছেন যে প্রত্যেক নমাজর লাগি এই আয়াত প্রযোজ্য যেন
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. الله تعالى يقول ترى جمعة نماز تمي دي فاسق فريدة আর ফাসাও জমাতে নামাজ পড়ার বাদে যে তুমি তোমার রুজি রুজুর আর অন্য শূন্য বারো জিবাই গিয়া ওয়াজকুরুল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কুম তুমি হন বেশ বেশ করি আল্লাহর কিতাব হর্তা ইয়া ধরিয়ায় হ্যাঁ মুসলিমে তারা আমি রসুন ই বেশের পরিমাণ কিতা এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে ছ ঘন্টা ওই একবার তাই পার করে রাখছ যে তুমি যতদিন জিতা আছো তোমার শ্বাস কিতা নাই শ্বাস বন্ধ হইব নি শ্বাস বন্ধ হইলে তোমার মূর্তি যুবকিয়া তোমার হার্টের পালপিটেশন বন্ধ হইলে তোমার কিতই যুবকি মূর্তি যুবকিয়া এর লাগিয়া হয়েছে মুসলিমের কারণে তোমার শ্বাসের মাঝে আল্লাহর নাম জারি করে ফেলাই দাও তোমার কলবর পালপিটেশনের মাঝে আল্লাহর নাম জারি করে ফেলাই দাও তুমি ঘুমাইলেও আল্লাহ বিল্লাহ হারত হেসাব পায়খানা গেলেও তুমি খার আল্লাহর ইয়াদের মাঝে আসো আমি দিকে মাছ লম্বা করা দিই না জাস্ট একটা আল্লাহ আপনার দিলাম এখন তাই নিয়ে দেখলা যে এরা প্রশ্ন করলা বলে বাঘ বইছে আর শাহ বান্দরে ইয়াস্তা মসজিদ ভর্তি কিনতে লাগে হায়নাতে ভর্তি করে ও তাই নিয়ে কথা ফিসের কথা কইছেন যে এনিমিলিটি মানুষের মানে লাইফের মাঝে মানে দুইটা বস্তু আছে রেশনালিটি অ্যান্ড এনিমিলিটি এটা বিজ্ঞান জগতে মানিয়ে আনে মানুষের সৎ ভাব যেটা সৎকর্মর ভাব যেটা আর পশুত্ব ভাব যেটা এক মানুষে দুনিয়াত চলাফিরা করতে বলা ডেম কেয়ার চলে হে ফরর ক্ষতি করতে বয় করে না তার রুহানি সুরত কিতাব লোকসান বাঘর সুর তৈরিব এক মানুষের হালত হল আপনার একবেলা বালি চলে একটু কষ্ট পাইছে ফিরিয়ে আপনার বয় দিব চিন্তাও করতো নাই লোকসান সাফর সুরত হয়ে যায় তার রুহর সুরত সাফর সুরত হয়ে যায় নেউলি আঠানি হতে দি আস্তে বলা ওলা সল্লা ফিরাইয়া চাইছে কিতাবে লক্ষণ যে যে মানুষে গুণা করবার সময় ও কথা চায় যে মানুষে দেখলানি মানুষে না দেখলে আমি করতাম এগুলো সুরত নেহলি সুরত হয়ে যায় নেহলি জেলা ফসফসে দিয়ে আছে আস্তা দেখি বর্তমানে ফিরিয়া দেবো কেউ দেখেন ওগুলা তার গুণার যে প্রাবীণ্য তার মানে গ্রীষ্মের মাঝে আছে তার রুহানি সুরত যেটা তার এই সুরতটা বলা ওই জায়গা এটা তো বাঁচবার একমাত্র ভর্তি রোগিয়া যে আপনি নমাজ রোজা হজ জকাতের বাদে ফজকুরুল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কুন যেটা যে বেশি বেশি আল্লাহর ইয়াদ করো আপনি ও রাস্তা ফাড়ি দিতা ওই ভাই মানে ওয়াজ হরলাই এটা তো কোনোদিনই জীবনে সম্ভবপর হইতো নাই কিন্তু আল্লাহ তালা ওলা মেহরবান দেখা যদি আপনি ও রাস্তার এখতিয়ার করি যাই তাহলে আল্লাহ তালায় আপনার কিতা করবা আমি দেখছি নাই কেন যদি সে আমার কথার উপরে আপত্তি থাকে আপনি আমি কিতাবর নাম খুঁয়া দিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সিররুল আসরার খুঁয়া এক কিতাব লেখছই ইলমে তসউফর জগত ইলমে মারিফতর জগত ও কিতাব ওখানে দেখবা যেন তাই নো কথা লেখছই যে যদি সে ওই রাস্তাত মেহনত লাগি যায় গিয়া আর হে কামিয়াব হইতে পারে না সে কিতইব তার রুহানি জিন্দগিত আল্লাহ তালায় তারা কামিয়াব করে দিলাইবা ই কারণ আমি বাসকান্দি পড়ার সময়ও এক কিতাব এখান দেখলাম বাসকান্দি হজরতর লেখা ইলমে মারেফতর বাহন্ত্রয় তুমি যদি কোথায় যাও ওখান তো ফলতে মারে দিও আমি এক সার গেছে ভাই ওখান থেকে এক নজর ভরিছিলাম আর বাদে যায় যে মালিক হেমিছে গিয়া এই ইলমে মারেফতর বাহন্ত্রয় ওখানোর মাঝে তাই লেখছইন বাসকান্দি হজরতে যে রুহানি তরবিয়ত রুহানি তরবিয়ত যেখানে আমি হই আর আমি যেখানে হইমু এখানে টাইটেল দোষের আওয়াজ করিয়াও ই কিতাব যদি সেখানে না বলে যে রুহানি তরবিয়ত কিতা আল্লাহর খসম হয়ে বুঝি হইতো না বুধ হইতো নাই গতিকে মানুষ মরার পরে হে যদি নেগার হয় তে তার রুহ ইলদিনে রাখা হয় কিন্তু এর পরেও তার দরজা তখন রয়ে গেছে আম্বিয়া কেরামর দরজা কোনো মানুষ পাবে না আউলিয়া কেরামর দরজা সাধারণ তেলালা বেটায় হইতে পারে দিনমজুর বেটায় হইতে পারে ব্যবসায়ীও হইতে পারে যদি তার রুহানি তরবিয়ত হয় এই রুহানি তরবিয়ত এইলগীয় কথা আমি লেখছি নাই কেন আব্দুল খাই জিলানি মহন্ত লেখছেন আর আমার হুজুর বসন্ত হিসাবেও লেখছেন আর কোন কিতাবে লেখছেন আমি কিতাব দুয়ের নাম হই নাম হইয়া দিলাইছি কিন্তু আমার বুঝবারও কিচ্ছু নাই বাড়াইবারও কিচ্ছু নাই সময়বারও কিচ্ছু নাই কিতাব যখন পাইবে পাইলি ভাই
এই যে রুহানি তরবিয়ত যেটা এই রুহানি তরবিয়ত মানুষ মরার পরে এই যে ইল মানে ফাজিল নামাজ রিয়া হজ যাকাতর পরে যে তসবিহগুলা করছি ওটা ফা হরিয়া তার যে যোগ্যতা যেটা আইতো এই যোগ্যতা তার আইছে না আউলিয়া কেরামর দফতর তার নাম উঠছে না ও হইছে বাসান্দি হজরত রাসুল যে এক নবীর রুহ আল্লাহ তাআলা রুহানি যোগ্যত তার রুহর লগে মিলাইয়া দিবা আর না এক অলির রুহ তার রুহর লগে মিলাইয়া দিবা আর হেই সেই রুহ কিতা করব তার রুহরে রুহানি যোগ্যত তরবিয়ত দিয়া তরবিয়ত মানে শিক্ষা টিচিং শিক্ষা দিয়া তারে কিতা করব ওলা হালত নিয়ে হসাইব যে হে হাসরের মাঠও নবী হলর খাতার ছাড়া বাকি যত খাতার ওপর যে কোনো এক খাতার হয়ে হারাইত পারব হোজেন হে মেহনত লাগছিল কিন্তু গন্তব্যস্থল ফস্ত ফারছে না এখানে নদী শরীফ আছে মান জাহুল মৌত ও হইয়া তুলব ইলম আলী হইয়া বিল ইসলাম হাবায়না হু আবায়না নবীনা দারাজাত ওয়াহিদা ইনু নবী যে হইতরা যে ও যে মেহনত লাগি গেছে কি হে নবী হইতে অর্থ নাই আর বাকি যত দরজা হে সারাই করব ফাইলেইব আমার মাত্র সে শরীর যাম اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى كما تحب الحمد لله الحمد لله اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا الله اللهم رح زندگی تمام مسجد رو گناہ نے مغفور دو یا اللہ اللہم رح فقط نے کچھ کچھ دوری دار سلام سنا نبی کی خدمت پوچھے دو یا اللہ اللہ نبی جی رو اسی لائے اللہ ہم دار ہول سمسیا نے سمادھان دیا دو یا اللہ اللہ بیش مسلمان نے تمہیں حفاظت فرما یا اللہ اللہ خصوصا برات المسلمان نے تمہیں حفاظت فرما یا اللہ اللہ ہم دار زندہ مردہ سبائی کے مغفور دو یا اللہ رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله اي مجمور مزه مرزتا بيان خل زمين سين وارحم الراحم الله ترى بيفشا بن الجن مزه الله الله تم خير بركت نزل فرما الله ترى هول سمسر سمدان تم دي ادو يا رب اللهم يا حافظ واحفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره يا حافظ واحفظنا من كل خسر الدنيا والاخره يا حافظ واحفظنا من كل مصائب الدنيا وعذاب